ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স জেনারেলের সেমিস্টার ওয়ানের সিলেবাস নিয়ে আজ আমি আলোচনা করছি এখানে তোমাদের সিলেবাসটিকে দুটো মডিউলে ভাগ করা হয়েছে একটা হলো মডিউল ওয়ান একটা হলো মডিউল টু তো যারা ইংলিশ ভার্সানে পড়ছো তারা ইংলিশে যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা চেক করে নিও আমি বাংলাতেই বলছি দেখো ফার্স্ট চ্যাপ্টারে কি আছে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রকৃতি এবং আলোচনা ক্ষেত্র তারপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিগুলি হলো নীতিবাচক দৃষ্টিভঙ্গি আচরণবাদী দৃষ্টিভঙ্গি আচরণবাদোত্তর দৃষ্টিভঙ্গি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এবং নারীবাদী দৃষ্টিভঙ্গি নাম্বার টু নাম্বার টুয়ে রয়েছে রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে রয়েছে চুক্তি মতবাদ ভাববাদী বা আদর্শবাদী তত্ত্ব উদার নৈতিক মতবাদ মার্ক্সীয় মতবাদ এবং গান্ধীয় মতবাদ এখানে আরও আছে দেখো রাষ্ট্রের সার্বভৌমিকতা এখানে রয়েছে একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব এবং জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব নাম্বার থ্রি থ্রিতে রয়েছে মৌলিক ধারণা আইন অধিকার স্বাধীনতা আর রয়েছে সাম্য এখানে রয়েছে অর্থ অর্থাৎ সাম্যের অর্থ উৎস এবং আন্তঃসম্পর্ক সম্পর্ক নাম্বার ফোর নাম্বার ফোরে রয়েছে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতা এখানে রয়েছে অর্থ এবং বৈশিষ্ট্য অর্থাৎ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতার অর্থ এবং বৈশিষ্ট্য এছাড়া রয়েছে গণতন্ত্র এর অর্থ এবং প্রকৃতি এবার আসছি আমরা মডেল টুয়ে মডেল টু অর্থাৎ নাম্বার ফাইভে দেখো রয়েছে মার্কসবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঐতিহাসিক বস্তুবাদ শ্রেণী ও শ্রেণী সংগ্রাম বিপ্লব সম্পর্কে মার্সীয় তত্ত্ব এবং লেনিনের সাম্রাজ্যবাদ নাম্বার সিক্স সিক্সে আছে ফ্যাসিবাদ এর অর্থ বৈশিষ্ট্য এবং তাৎপর্য এবার আসছি নাম্বার সেভেনে নাম্বার সেভেনে রাজনৈতিক দল এবং স্বার্থগোষ্ঠী কার্যকলাপ এবং ভূমিকা প্রতিনিধিত্বমূলক পদ্ধতি এখানে রয়েছে আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব পেশাগত বা কর্মগত প্রতিনিধিত্ব এবং সমানুপাতিক প্রতিনিধিত্ব এই হল আমাদের সিলেবাস তো এবার তোমাদের আমি কিছু প্রয়োজনীয় বই সম্পর্কে আলোচনা করছি আমি এখানে তোমাদের চারটে বই বই এবং তার রাইটারের নাম লিখে তোমাদের কাছে দিচ্ছি তো এই চারটে রাইটারের বই ভীষণ ভীষণ ভালো তোমরা যদি এগুলো ফলো করো তাহলে তোমাদের উপকারই হবে দেখো নাম্বার ওয়ানে কি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান অনাদি কুমার মহাপাত্র নাম্বার টুয়ে দেখো কি রয়েছে এটাও তোমার রাষ্ট্রবিজ্ঞান নাম বইয়ের নাম রাষ্ট্রবিজ্ঞান এবং রাইটার হলো সাধন চক্রবর্তী এবং নির্মল কান্তি ঘোষ নাম্বার থ্রি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা এর রাইটার হল নিমাই প্রামাণিক এই রাইটারের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো কারণ তোমরা এইচ এস এই রাইটারের বই অনেকেই পড়েছ এবার দেখো নাম্বার ফোরে কি রয়েছে নাম্বার ফোরে রয়েছে রাষ্ট্রতত্ত্ব ও প্রতিষ্ঠান এর রাইটার হলেন দেবাশিস চক্রবর্তী